জনগণকে ঐক্যবদ্ধ করে গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় নিতে বাধ্য করা হবে বলেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না, অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির উদযাপন কমিটিগুলোর মত বিনিময় সভাটি হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। বিএনপি নেতাদের অভিযোগ, গণতন্ত্রের আবরণে দেশে স্বৈরতন্ত্র চলছে, অর্থনৈতিক অবস্থা ধ্বংস হওয়ায় দেশের মানুষ চরম হতাশ বলেও মন্তব্য করেন তারা। ক্ষমতাসীনরা স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। 2008 সালের পর থেকে তারা পরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে তারা তাদের নিজস্ব মন গড়া এক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরছে। ক্ষমতা থাকার সুযোগ নিয়ে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা করায়ত্ত করে আজকে এই স্বাধীনতার যে মূল বিষয়গুলো ছিল সেগুলো থেকে অনেক দূরে সরে গিয়ে জাতিকে আজকে একেবারেই সর্বশান্ত করার পেছনে নিয়ে গেছে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, কীটনাশক, ডিজেল ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। 10 টাকা কেজি চাল খাওয়ানোর কথা বললেও এখন চালের দাম 60 থেকে 70 টাকা। আমরা অচিরেই এদেশের জনগণদের সংগঠিত করে বিএনপি নেতৃত্বে একটি গণ আন্দোলন সৃষ্টি হবে, আর এই গণ আন্দোলনের মুখে এই সরকারের বিদায় নিতে বাধ্য হব। অনতিবিলম্বে আপনারা পদত্যাগ করুন, তা না হলে এদেশের জনগণ বাধ্য হবে আপনাদেরকে সরকার থেকে বিদায় করে এদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে এদেশের মানুষ তার নিজের হাতে ভোট দিয়ে তার ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না, তারা গণতন্ত্র ও বাক স্বাধীনতা বিরোধী শক্তি। রাষ্ট্র শক্তিকে সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।